আসসালামু আলাইকুম দর্শক, ডিআইসিএন চ্যানেলের পক্ষ থেকে জানাই আপনাদের অনেক অনেক শুভেচ্ছা। সমাজের এখন থাকছে দেশের দক্ষিণ উপকূলীয় অঞ্চলগুলো ঝড়ের তাণ্ডবে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে আমফান ঘূর্ণিঝড় তাণ্ডবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সাতক্ষীরা। সুপার সাইক্লোন আমফানের তাণ্ডবে পূর্ব উপকূলীয় অঞ্চলে ব্যাপক ক্ষতি, এ পর্যন্ত প্রাপ্ত খবর অনুযায়ী 15 জনের মৃত্যু। ফসল জমির ব্যাপক ক্ষতি হয়েছে, পথে পথে আমফানের তাণ্ডবে ক্ষয়ক্ষতির চিহ্ন এবং বেড়িবাঁধ ধসে গেছে। এ পর্যন্ত প্রাপ্ত খবর অনুযায়ী 1,76,000 হেক্টর জমির ফসলের ক্ষতি, ভেসে গেছে মাছ চাষিদের মাছের ঘের। সহায়তার আশ্বাস দিয়েছে মন্ত্রণালয়। সরকারের পুরো প্রস্তুতির কারণে ক্ষয়ক্ষতির ও মৃত্যুর সংখ্যা কম। কাল থেকেই বাঁধ নির্মাণের কাজ শুরু হবে বলে আশ্বাস দিয়েছেন ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়। এদিকে দিনাজপুর সহ উত্তরাঞ্চলের বেশ কয়েকটি জেলায় বেশ ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। ফসল জমি আম ও লিচু চাষীদের বেশ ক্ষয়ক্ষতি হয়ে গেছে বলে জানা গেছে। দর্শক, ডিএইচএন দিনাজপুর হেড নিউজ চ্যানেলটি সর্বাপেক্ষা বাধা উপেক্ষা করে সবসময় আপনাদের সঙ্গেই আছে। আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। সংবাদে এ পর্যায়ে আর যা থাকছে, আজ দেশে করোনায় সর্বোচ্চ মৃত্যু 22 জন, এ নিয়ে 400 জন মৃত্যু সংখ্যা দাঁড়ালো এবং এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা 28,500 জন এবং সুস্থ হয়েছে আজ 400 জন।